বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে অল ইন্ডিয়া পোস্টাল এমপ্লয়েন্স ইউনিয়নের গ্রুপ সি পোস্টম্যান এমটিএস জিডিএস পোস্টাল ওয়ার্কার্স ইউনিয়ন কুচবিহার বিভাগীয় শাখার দিনাটা জোনাল 47তম দ্বিবার্ষিক কনভারসেশন অনুষ্ঠিত হলো। রবিবার দিনাটা শহরের মদনমোহন বাড়ি এলাকার প্রধান ডাকঘর চত্বরে এই কনভারসেশন অনুষ্ঠিত হয়। এদিনের কনভারসেশন শুরুর আগে শহীদ বেদিতে মাল্যদান করেন রতন কুমার, ধনঞ্জয় দাস, দয়াল নন্দী, রামগোপাল সাহা প্রমুখ। কনভারসেশনে সভাপতিত্ব করেন পুলক বোস। উপস্থিত ছিলেন অনিমেষ চন্দ্র সরকার, ধনঞ্জয় দাস, অনন্ত কুমার রায়, মোবারক আলী প্রমুখ। এদিন এই কনভারসেশন শুরুর আগে সংগঠনের পতাকা তুলে উত্তোলন করেন রতন কুমার রায়। এরপর প্রতিনিধি সম্মেলন শুরু হয়। শুরুতে শোক প্রস্তাব পাঠ করেন তুষার কর্মকার। কনভারসেশনে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ছাড়াও বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলনের রূপরেখা এদিন ঠিক হয়। সম্মেলনে অবসরপ্রাপ্ত প্রবীণ কর্মী মোবারক আলীকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এদিনের সম্মেলনে মহকুমায় বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করে বলে সংগঠনের তরফ থেকে জানান। নিয়মিত খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি।